নাম তোমার? দীর্ঘদিনের খরা কাটিয়ে নতুন এক উত্থান পর্বে ঢাকায় সিনেমা। বছর দুয়েক আগেও সিনেমা মুক্তি ঘটনা ছিল কেবল উৎসব ও বিশেষ করে ঈদ কেন্দ্রিক। তবে নির্মাতারা এখন এই প্রবণতা থেকে বেরিয়ে আসছেন। আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে আরো নতুন দুটি ছবি। ধারণা করা যাচ্ছে মুক্তির সময় দুটি ছবি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা দেখা যেতে পারে। সুপারস্টার সাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি তরুণ, এর সঙ্গে মুক্তির তালিকায় যোগ দিতে যাচ্ছে সিয়াম আহমেদ ও বুবলি অভিনীত প্রতীক্ষিত ছবি জঙ্গলি, যেখানে আরো আছেন চিত্রনায়িকা দিঘি। দরদের নির্মাতা অনন্য মামুনের আগেই তার ছবি মুক্তি ঘোষণা দিয়েছেন, জানিয়েছেন 6 সেপ্টেম্বর দরদ মুক্তি পাবে। সঙ্গে এও জানিয়েছেন এটি প্যান ইন্ডিয়ার ছবি হিসেবে একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে। একই সঙ্গে মুক্তি পেতে যাচ্ছে জঙ্গলি। পরিচালক এম রাহিম বলেছেন সেপ্টেম্বর মাসে জঙ্গলি মুক্তি দিতে চান। দরদের সঙ্গে যদি জঙ্গলি মুক্তি পায় তবে একই দিনে দুটি ছবির মুক্তিতে ব্যাকল্যাশ হতে পারে, এতে করে সিনেমার আলোচনা ফের জমে উঠবে। সাকিব খানের সবচেয়ে বড় ফ্যান বেজ প্রিয় নায়কের নতুন ছবির জন্য মুখিয়ে থাকে। অন্যদিকে ভক্তরাও দীর্ঘদিন পর দেখতে পাবেন সিয়ামকে, তাই একই সঙ্গে দরদ ও জঙ্গলি মুক্তির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমার সংশ্লিষ্টরা। এর আগে প্রকাশিত প্রিয়তমা রাজকুমার এবং তুফানের পর ফের দরদ দিয়ে হয়তো আবারও সিনেমা প্রেমীদের মন জয় করে নেবেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান। অন্যদিকে সিয়ামের জঙ্গলি লুক ছাড়া কিছুই প্রকাশিত হয়নি, তবে শোনা যাচ্ছে এই ছবির মাধ্যমে জন্ম হতে পারে এক নতুন সিয়ামের। বাকিটা জানতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। মিনাজ খান, বার্তা 24।